আপনারা দেখছেন সময়ের সাথে। সৌজন্যে মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস এবং ইউনিভার্সাল সলিসিটার্স। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা কথা বলছিলাম বর্তমান বাংলাদেশকে নিয়ে, আমরা কথা বলছিলাম আমাদের মহান স্বাধীনতাকে নিয়ে, আমরা কথা বলছিলাম বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থাকে নিয়ে। আমি যাচ্ছিলাম রবি হক আপনার কাছে। আমি একদম ছোট্ট একটা প্রশ্ন, যে আপনারা আমরা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী, এক্স প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, এবং বাংলাদেশের বলা যাচ্ছে যে নারীদের অনেক বেশি অ্যাডভান্স নারীরা, বাট নারী অধিকার কি বাংলাদেশের সব মহিলা পাচ্ছে? আপনার যে মানে তারা কি অধিকার বঞ্চিত হচ্ছে কিনা, নাকি অধিকার সজ্জিত, আপনার কি মনে হয়? First of all, I would like to pay all my respect to our thousands of martyrs and father of our nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. Okay, you're right. At the moment, our ex President, Prime Minister was Khalida Jia. Also, our present government is a lady, Sheikh Hasina. At the moment, she is trying her best to give the respect to our old women. But previously, we didn't get any like garments. Can you give me an example? Previous example, what kind of? আপনি কোন প্রকারের অধিকার বঞ্চিত হয়েছেন প্রিভিয়াস, একটা এক্সাম্পল দেবেন? হ্যাঁ, সেই লাইক গার্মেন্টস সেক্টর, গার্মেন্টস সেক্টর, ইয়া, এই গভর্নমেন্টের আমার গার্মেন্টস সেক্টর ইজ গেটিং বেটার, হোপফুলি ইট ইজ গেটিং বেটার। ফর এক্সাম্পল, শি ইজ দ্য পে রাইজ গন আপ at the moment, which was about 2,500 taka or something like that, and it's now about 7,000-8,000 taka. Right. So that's something better. আপনি 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 বলছেন যে বিগত সরকারের আমলে গার্মেন্টসের কারণে সবাই অধিকার বঞ্চিত ছিল, তাহলে আমার এই সরকারের আমলে তারা বেটার হচ্ছে, তাহলে তাজিন গার্মেন্টস কোথা থেকে আসলো প্লাস রানা প্লাজা কোথা থেকে আসলো? রানা প্লাজা, এটা তো এই সরকারেরই একটা সেক্টর, তাই না? এই সরকারের একজন দলীয় নেতার বিল্ডিং ছিল, এবং সেই বিল্ডিং ওই সময় সরকার কে ছিল আপনি বোঝাতে চাচ্ছেন? বাট আমার প্রশ্ন, এই বিল্ডিংটা পরিত্যক্ত হওয়ার পরেও কিভাবে একজন মালিক এই বিল্ডিংটাতে জোর করে শ্রমিকদেরকে ভেতরে ঢোকালো? পারমিশনটা কে দিছিল এটা বিল্ডিংটা বানানোর? এটা দুই তালা পারমিশন যদি থাকে, 10 তালা বানাইছে, 8 তালা পারমিশন যদি 10 তালা। আপনি আরেকটা জিনিস আমি বলি, আপনার হাইকোর্টের সামনে একজন লয়ারকে বেত্রাঘাত করলো, মারতে মারতে মাটিতে শুয়ে গেল, এরপরও তাকে বুটের জুতা দিয়ে লাথি মারতেছে, এটা কোন ধরনের নারীর অধিকার? কে পুলিশে মারলো? আপনি আমার চেয়ে ভালো জানেন কে মারলো? পুলিশে মারলো না, মহিলা মারলো। কে মারলো? আমি আসছি আপনার কাছে একটু পরে। রবি হক আপু, আমি যাচ্ছিলাম তাসলিমা তাজ, আপনার কি মনে হয় যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী এবং বিরোধী দলীয় নেত্রী নারী, সেই নারীকে অধিকার কি, নারীরা কি অধিকার বঞ্চিত, নাকি অধিকার তারা সঠিক অধিকার পাচ্ছে? উনি বলছেন যে বিগত সরকারের চাইতে বর্তমানে অনেক বেশি পাচ্ছে, আপনার কি মনে হয়? মাচ বেটার। ধন্যবাদ ফারুক ভাই আপনাকে। আর আমি প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু কারেকশন করছি, ওটা ঠিক আছে, আমি উইমেন্স ফোরামের সঙ্গে আছি, তবে আমার আরেকটা বড় পরিচয় যেটা আমি খুবই গর্ববোধ করি বলতে, সেটা হচ্ছে আমি জাসাসের সঙ্গে আছি, যেটা বিএনপির কালচারাল উইং, ওটার মহানগর জাসাসের জয়েন্ট সেক্রেটারি হিসেবে। হ্যাঁ, এবার প্রশ্নের উত্তরে আসছি। না, এই বিগত বছরগুলোতে মহিলাদের উপরে লাঞ্ছনা আরও বেড়েছে, তাদেরকে অ্যাবিউজ করার পরিমাণ অনেক বেড়েছে। হ্যাঁ, কিছুদিন আগে নিউজ পেপারে এসছে ফরিদপুর দুই আসনের একজন সাংসদ, উনি স্থানীয় বিএনপি নেতার এক ওয়াইফকে থাপ্পড় মেরেছেন, অনলাইন এসছে নিউজটা। তো পরবর্তীতে এটা সত্যটা যখন স্বীকার করা হয় ওনার কাছে, তো ওনার আনসারটা ছিল এরকম যে নেতা ভালো মানুষ না, তো আমি ওনার ওখানে গিয়েছিলাম, তাকে একটু শাসন করে আসছি। তো তার ওয়াইফকে যে থাপ্পড় মেরেছে সেই কথাটা কিন্তু স্ট্রেট সে অস্বীকার করেনি। যখন ক্ষমতা ছিল তখন কি আপনার মনে হয় এসে বেশি নারী নির্যাতন হয় নাই?
আওয়ামী লীগের সময় বেশি 56%। এখানে একটা ব্যাপার, বিএনপির সময়ে আপনি একটা এভিডেন্স দিতে পারবেন না যে ছাত্র দলের কেউ নারী নির্যাতন করছে। আপনি একটা নির্যাতন একটা এক্সাম্পল দিতে পারবেন না যে বিএনপির কোনো সাংসদ সংসদে দাঁড়িয়ে ওপেনলি অপোজিশনে যারা আছেন তাদেরকে ইনসাল্ট করেছে। অথচ আওয়ামী লীগ সরকার থেকে আমরা পেয়েছি, আমরা শেখ সেলিমকে পেয়েছি, উনি মক করেছিলেন আমাদের নেত্রীকে, যেটা ওনার মতো একজন ব্যক্তিত্বের থেকে আশা করা যায় না। উনি ওই এক্সাম্পল সেট করেছেন। তারপর আরেকটা, যেটা আপনি একটু আগে আপনাকে বললেন যে সুপ্রিম কোর্টের সামনে একজন নয় দুইজন মহিলা আইনজীবীকে লাঞ্ছিত করা হয়েছে, এটা তো কোনো আমি আসছে। আপনাদের যখন ক্ষমতা, বিএনপি যখন ক্ষমতা ছিল, বিএনপির মতিয়া চৌধুরী না সাজেদা চৌধুরী, জি হ্যাঁ, উনাকে রাস্তার মধ্যে মানে ফেলে পিটাইছে, এটা কি নারী নির্যাতন নাকি নারীর অধিকার? ওটা কারা পিটিয়েছে? পুলিশ পিটাইছে। আচ্ছা, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। সুপ্রিম কোর্টের সামনে যেটা হয়েছে, সেখানে ছাত্রলীগের ছেলেপেলেরা ছিল এবং পুলিশের সামনে ওখানে আরেকজন সাংবাদিক ছিলেন, উনি ওই ভদ্র মহিলা আইনজীবী মহিলাটাকে সেভ করেছেন, ঠিক আছে। পুলিশ যদি সাজেদা চৌধুরীকে এটা করে থাকেন, অবশ্যই খারাপ কাজ করেছেন। বাট এখানের ব্যাপারটা হচ্ছে, বিএনপি যদি খারাপ কাজ করে, আমি বলছি না সেটা খারাপ, বাট বিএনপি তো বলেনি, বিএনপির উপর বিএনপির আমলে প্রশাসনের উপরে প্রভাব কম ছিল। যখন সাজেদা চৌধুরীকে নির্যাতন করা হলো, তখন কি বিএনপি কোনো পদক্ষেপ গ্রহণ করেছিল পুলিশের বিরুদ্ধে? ডেফিনেটলি করবে, আমার বিশ্বাস অবশ্যই করবে। কিন্তু যে প্রসঙ্গটা আসছে আওয়ামী লীগের, যে প্রসঙ্গটা যে এখানে যে নারী নির্যাতনের ব্যাপার, কিছুদিন আগে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে ছাত্রলীগের ছেলেরা যেয়ে লাঞ্ছিত করেছে, ঠিক আছে। এরকম জিনিস তো কন্টিনিউয়াসলি হচ্ছে, সবটা বাদ দেন, এই যে যে সুপ্রিম কোর্টে যে ব্যাপারটা হলো, যেটা পুরো দেশবাসী মর্মাহত হয়েছে, কি পদক্ষেপ ওনাদের প্রধানমন্ত্রী নিয়েছেন, কোনো কিছু কোনো পানিশমেন্ট কি ওই ছেলেটাকে দেওয়া হয়েছে? একটা একটা পেপারে না, প্রত্যেকটা পেপারে এই ছবিগুলো এসছে, প্রত্যেকটা পেপারে। তো অস্বীকার করার উপায় নেই যে কারা করেছে, আমি তো চিনি না, আমি তো জানি না। সব ছাত্রলীগের ছেলেপেলেরা, ওদেরই ছবি পরবর্তীতে আমরা দেখেছি গণজাগরণ মঞ্চে, ঠিক আছে। এখন ফেসবুকের কল্যাণে সবকিছু কিন্তু চলে আসে, হাইড করার কিছু নেই। ধন্যবাদ, আমি যাচ্ছিলাম জামান সাহেব আপনার কাছে আবার। আমি প্রথমেই উনি যে কথাটা বলছেন যে আমি ইতিহাস বিকৃত করছি, তো আমি কিছু রেফারেন্সের উল্লেখ করতে দর্শককে আমি অনুরোধ বলবো এই রেফারেন্সগুলো দেখার জন্য, তারপরে ওনাকেও আমি বলবো যে রেফারেন্সগুলো পড়ার জন্য। ফার্স্টলি আমি বলবো, আমি সব বইয়ের নামও বলবো, সবই বলবো। সেটা হলো মুক্তিযুদ্ধের এই যে ফার্স্ট, আমি বলবো তাজউদ্দিনের জাতির উদ্দেশ্যে যে ভাষণটা, ওই ভাষণটা দেখার জন্য। তাজউদ্দিনের ভাষণ যে কোনো জায়গায় গেলেই পাবেন, মুক্তিযুদ্ধের যে কোনো, উনি যদি এই এখানে যদি বলেন, উনি বলছেন দ্য ব্রিলিয়ান্ট সাকসেস অফ আর ফাইটিং ফোর্সেস অ্যান্ড ডেলি এডিশনস টু দ্য স্ট্রেংথ ইন ম্যান পাওয়ার অ্যান্ড ক্যাপচার্ড উইপেন্স হ্যাজ এনেবেলড দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ফার্স্ট অ্যানাউন্স থ্রু মেজর জিয়া টু সেট আপ ফুল প্লেজেন্ট অপারেশনাল বেস ফর হুইস ইট ইজ অ্যাডমিনিস্টারিং দ্য লিবারেটেড এরিয়াস। ইট মিনস উনি ঘোষণা করছেন, উনি প্রথম প্রেসিডেন্ট হিসেবে ডিক্লেয়ার করছেন। এবং শুধু না, তারপরে আমি আসি, তারপরে হলো স্বাধীনতার আরেকটা বই আসেন, সেই বইটা হলো যেটা বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধের দলিল পত্র তৃতীয় খণ্ডে, ওনার ডিক্লারেশনটা দেখার আমি ওনাকে অনুরোধ করব, শহীদ প্রেসিডেন্ট জিয়ার মধ্যে কি ডিক্লারেশন ছিলেন। আচ্ছা, তারপরে শফিউল্লাহ কার লোক? শফিউল্লাহ আওয়ামী বাকশালীদের লোক। তো শফিউল্লাহর বইটাকে আমি দেখার জন্য বলবো, উনি হলো যিনি বাংলাদেশের বাংলাদেশ অ্যাট ওয়ার গ্রন্থে উনি ক্লিয়ারলি 1990 সালে উনি কি বলছেন একটু পড়ার জন্য আমি বলবো। আচ্ছা, আপনার কথা অনুযায়ী এবং বাংলাদেশ এবং কত পৃষ্ঠায় পেজ 44-45 17 এপ্রিলের আগ পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট রহমান নিজের স্বাধীনতা ঘোষণা ডিক্লারেশন দিয়েছিলেন এবং উনি 26শে মার্চ 28শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং কিভাবে দিয়েছিলেন, কি প্রেক্ষাপটে কর্নেল জাঞ্জুয়াকে হত্যা করছিলেন কিভাবে, সবগুলো এগুলো জানে। পরবর্তীতে উনি নিজে কি প্রেসিডেন্ট হিসাবে দাবি করার পরে কেউ এটাকে অপোজ করে তা অতএব, এবং তারপরে যুদ্ধ কিন্তু শুরু হয়েছে শফিউল্লাহ। তো 17 এপ্রিলের আগ পর্যন্ত হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট
আমি তো আমি আশেষ করতে দেন আমাকে তো এই জন্য আমি বলবো যে উড়িয়া আমাকে যেটা বলে ইতিহাস কে বিকৃত করে এটারও অ্যানসার আমার দেওয়ার আছে ইতিহাস বিকৃত করে এই আওয়ামী বাকশালীরা আজকে বাংলাদেশের সবকিছু কি তারা চেয়ে বাংলাদেশের পতাকা থাকবে কিনা বাংলাদেশে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে অবৈধ সরকার অবৈধ প্রধানমন্ত্রী অবৈধ মন্ত্রী সবকিছু হলো আপনারা করেছেন আওয়ামী বাকশালীদের ক্ষমতার আগ পর্যন্ত কত লোক আপনি বিভিন্ন প্রিয় ক্যালকুলেট করেন অ্যাড করেন এই শেখ হাসিনা এই অবৈধ সরকার এই অবৈধ প্রধানমন্ত্রী আমলে তার চেয়ে বেশি মানুষ উনি মেরেছেন। আচ্ছা আমি একটা শেষ করে একটু কলা নিয়ে আপনার কাছে আসছি। কলা আসসালামু আলাইকুম। কলা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি আপনার টিভির সাউন্ড একটু কমান তাহলে আমরা আপনাকে ক্লিয়ারলি শুনতে পাবো। ওয়ালাইকুম সালাম। জি সংক্ষেপে আপনার প্রশ্নটা কিছু মানুষ আনবার ইতিহাস সম্বন্ধে জানে জি আপনাকে অনুরোধ করবো বিভিন্ন বই দেখার জন্য এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনি কিন্তু কারোর নির্দেশনায় ওই দিন স্বাধীনতা ডিক্লেয়ার দেননি। উনি নিজেই রিভোল্ট করেছিলেন নিজের হাতে ড্রাফট করেছিলেন এবং নিজেই ডিক্লেয়ার নিজেকে প্রেসিডেন্ট বলে উনি এই স্বাধীনতা। ধন্যবাদ ধন্যবাদ জামাল ভাই। আমি যাচ্ছি। আমি আমার ভাইকে ধন্যবাদ এই কোশ্চেন করার জন্য যে আপনি বিভিন্ন বইগুলো একটু দেখার চেষ্টা করেন। ধন্যবাদ জামাল ভাই। ধন্যবাদ। পরবর্তী কথা পরবর্তী কল আসসালামু আলাইকুম। ইমেইলে পাঠাই দিতে পারি বিভিন্ন পরবর্তী কল আসসালামু আলাইকুম আপনাকে দেখার জন্য। কল আসসালামু আলাইকুম। কল আপনি শুনতে পাচ্ছেন? আমরা কলকে হারিয়ে ফেলছি। আমি যাচ্ছি না। আমি ব্রেক থেকে এসে আপনার সাথে কথা বলবো। প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম বাংলাদেশে বর্তমান রাজনীতি নিয়ে। আমরা কথা বলছিলাম মহান স্বাধীনতাকে নিয়ে। আমরা কথা বলছিলাম কি করলে আমাদের আমরা আমাদের স্বপ্নে বাংলাদেশকে পেতে পারি। আমাদের সাধারণ মানুষ তাদের যে অধিকার বঞ্চিত মানুষ তাদের অধিকার ফিরে পেতে পারে। আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। আমরা আবার কথা বলবো বাংলাদেশের রাজনীতিকে নিয়ে। আপনারা দেখছেন সময়ের সাথে, সৌজন্যে মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস এবং ইউনিভার্সাল সলিসিটার্স।